রাজশাহীর পোবা উপজেলার ভুগরইল এলাকায় মিষ্টি ও চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে 4 বছর এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে আসামি গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা 11টার দিকে পোবা উপজেলার পরিষদের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের কর্মী জয়নাল আবেদিন, রেজা, ব্যবসায়ী তারেক, ভিকটিমের পিতা শাহালম, চাচা জাহাঙ্গীর সহ অনেকেই উপস্থিত ছিলেন। 4 বছরের শিশু ধর্ষণ করেছে, সে বিষয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমার ছেলের জন্য সুষ্ঠু বিচার চাই। মৃত্যুদণ্ড চাই, আমার একটা ছোট্ট মেয়ে, সে চকলেট সঙ্গ 4 বছরের শিশু, সে বাইরে বাড়াইছিল, খেলতে বাড়াইছিল, সে তাকে চকলেট দেব বলে ডাকে নিয়ে যে সে এরকম করেছে, তাকে আপনারা ধরুন, তার মৃত্যুদণ্ড দেন। আজ 8 দিন হয়ে গেল, আজ পর্যন্ত কিছুই হলো না। বারবার এর জন্য প্রতিবাদ এবং মানববন্ধন হিসেবে আজ মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার জোরালো ভাবে আবেদন করছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে এই ধর্ষকদের ব্যাপারে আইন কানুন গুলাকে আপনি একটু একটু সহযোগী চোখে তাকায় ন্যায় বিচার করুন এবং এই ধর্ষকদের ফাঁসি দিন।